রোজ নাম্বার 11 হচ্ছে আমাদের ডু, ডাস এবং ডিড। এই তিনটা অক্সিলারি ভার্বকে নিয়ে আমরা আলোচনা করব রোজ নাম্বার 11 এ, ঠিক আছে? এখন তোমরা তুমি একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি যখন ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ করতে যাও তখন কিন্তু সেন্টেন্সটাকে তোমাকে অক্সিলারি ভার্বের সহায়তা নিতে হবে, হেল্প নিতে হবে অক্সিলারি ভার্বের। কিভাবে সেটা দেখো, আই অ্যাম প্লেইং, ধরো এটা একটা সেন্টেন্স, আই অ্যাম প্লেইং, এটাই একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাকে তুমি যখন নেগেটিভ করবা তখন কিভাবে করবা, আই অ্যাম নট প্লেইং, তাই না? এখন এটাকে যখন যদি তুমি ইন্টারোগেটিভ যখন করবা তখন এই যে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে গেলে অ্যাম সামনে চলে আসবে, অ্যাম আই প্লেইং, আমি কি খেলতেছি কিনা, ঠিক আছে, প্রশ্নবোধক। তাহলে তিনটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখো, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যদিও এটা প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। তুমি দেখো যে আমরা যখন নেগেটিভ করতেছি যখন তখন কিন্তু অক্সিলারি এই ভার্বটার সাথে কিন্তু নট হয়, নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হয়, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, বুঝছো? আর ইন্টারোগেটিভ যখন করবা তখন এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে চলে আসলেই ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন দেখো এখানে এম আগে আছে না, তারপরে আই আছে, এই এমটা সামনে চলে আসছে, অক্সিলারি ভার্ব যখন সাবজেক্টের সামনে চলে যাবে তখন এই সেটা হলো ই হবে, তোমার ইন্টারোগেটিভ হবে, তাই নেছো? এই অক্সিলারি ভার্বটা যখনই সাবজেক্টের সামনে চলে আসবে তখন সেন্টেন্সটা হবে কি, ইন্টারোগেটিভ হবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে অক্সিলারি ভার্বটা কিন্তু এমটা কিন্তু সাবজেক্টের আগে আছে, এটাকে যখন আবার তুমি সাবজেক্টের পরে নিবা তখন কিন্তু নরমাল এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি নেগেটিভ করবা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে, আর ইন্টারোগেটিভ করবা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাই নেয়, এই হচ্ছে বিষয়, বুঝছো কথা? বুঝছো যে যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে ওই সেন্টেন্সকে তুমি নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে তুমি নেগেটিভ করতে পারবা, তাই না? ইন্টারোগেটিভ করতে গেলে সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলারি ভার্বকে সাবজেক্টের সামনে আইনে বসায় তুমি ইন্টারোগেটিভ করতে পারবা, কিন্তু এমন কিছু সেন্টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে যেগুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কথা বুঝো, কিন্তু যেগুলোতে অক্সিলারি ভার্ব থাকে না তখন তুমি তাদেরকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে করবে, অক্সিলারি ভার্ব নাই। যেমন এই ধরনের সেন্টেন্স হচ্ছে দে প্লে ক্রিকেট, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে তুমি কিভাবে নেগেটিভ করতে বলা হয়েছে, তুমি কিভাবে নেগেটিভ করবা, দে প্লে ক্রিকেট, অক্সিলারি ভার্ব তো নাই যার সাথে তুমি নট যোগ করবা, তখন তুমি কি করবা, এই ডু ডাস এবং ডিড এই তিনটা তোমাকে হেল্প করার জন্য বসে আছে এরা, তখন তুমি এই তিনটাকে দাঁড় নিবা করার জন্য, ঠিক আছে? দে ডু নট প্লে ক্রিকেট, ঠিক আছে? দে ডু নট প্লে ক্রিকেট, এই যে দেখো ডু নট, আমরা ডু নিলাম অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব ছাড়া নেগেটিভ করা যায় না, ডু নিলাম অক্সিলারি ভার্ব এবং তার সাথে নট যোগ করলাম, দে ডু নট তারপরে প্লে ক্রিকেট, ঠিক আছে? এইভাবে এই তিনটা ভার্বের ব্যবহার করতে হয়, ঠিক আছে? এখন দেখবা আমি কয়েকটা আরো কয়েকটা উদাহরণ দিই যে কোথায় ডু বসবে, কোথায় ডাস বসাবা আর কোথায় ডিড, জানা দরকার আছে না, নাহলে তো উল্টাপাল্টা হয়ে যাবে। দে ডু নট প্লে ক্রিকেট, হি হি লাইকস পটেটোস, ঠিক আছে? হি লাইকস পটেটোস, এটাকে তুমি নেগেটিভ করো, হি ডাজ নট লাইক পটেটোস। এখন আরেকটা সেন্টেন্স তুমি দেখো, উই ওয়েন্ট টু স্কুল, উই ডিড নট ওয়েন্ট টু স্কুল, দেখো সবগুলা কিন্তু আমি নেগেটিভ করছি, এগুলো এটা নেগেটিভ করছি, এটা নেগেটিভ করছি, এটাও কিন্তু নেগেটিভ করছি, দেখো কোনটা কিভাবে নেগেটিভ করলাম, দে প্লে ক্রিকেট ডু নট, দেখো
এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না প্লে ভার্বের যখন প্রেজেন্ট ফর্ম থাকবে তখন তুমি ডু নট দিবা আর এখানে দেখো হি লাইকস পটেটোস লাইক এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু এস আছে ভার্বের সাথে যখন এস বা ইএস হবে তখন ডুর সাথেও এস অথবা ইএস যুক্ত হবে এই জন্য ডাস হয়ে গেল বুঝছো তার মানে এটাও প্রেজেন্ট ফর্ম এটাও প্রেজেন্ট ফর্ম কিন্তু এখানে এস বাই এস নাই যার কারণে ডুর সাথেও এস বাই এস নাই ডু নট দিয়া করছি আর এখানে এটাও প্রেজেন্ট ফর্ম কিন্তু এস বাই এস আছে অর্থাৎ এস আছে এই জন্য ডুর সাথে ইয়ে যোগ করছি হি ডাজ নট লাইক পটেটোস বুঝছো এখানে দেখো ওয়েন্ট ওয়েন্ট ভার্বের কোন ফর্ম বি টু পাস্ট ফর্ম ঠিক আছে পাস্ট ফর্ম থাকলে ডিড হবে উই ডিড নট যখনই ভার্বের পাস্ট ফর্ম দেখবো তখন ডিড নট বসাই দিবা উই ডিড নট এখন আমরা আবার জানি যে আর একটা জিনিস আমাদের জানতে হবে ডিড যদি কোনো সেন্টেন্সে থাকে তারপরে যে ভার্ব থাকবে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ ডিড যুক্ত সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তাহলে উই ডিড নট এখানে কি হবে ওয়েন্টের জায়গায় কি হবে গো হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল ওয়েন্ট থেকে বুঝছো না তাহলে ওয়েন্টের পরিবর্তে গো হয়ে গেল ডিড দেখে আমরা বুঝবো যে এটা ভার্বের মানে পাস্ট ইনডিফিনিট টেন্স উই ডিড নট গো টু স্কুল তাহলে ডু ডাজ ডিড কোথায় কিভাবে হয় বুঝছো বুঝো নাই বুঝছো আচ্ছা তাহলে ডু এবং ডাজ এই দুইটা প্রেজেন্ট তাই না প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কিন্তু সেই প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস থাকলে ডাজ এস বাই এস না থাকলে বুঝছো ডু এবং ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাকে কি করতে হবে তখন ডিড করতে হবে ডিড বুঝছো আচ্ছা এখন এগুলা কিন্তু তোমার হচ্ছে যে আমি দেখাইলাম এগুলা সবগুলো নেগেটিভ দেখাইলাম তাই না নেগেটিভ দেখাইলাম না এখন নেগেটিভ এখন দেখো ইন্টারোগেটিভ কিভাবে হয় একই প্রসেস সহজ খুবই এগুলাকে এখন আমরা একটু ইন্টারোগেটিভ করব আমরা দেখব কি হয় দে প্লে ক্রিকেট আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোথায় বসে একটু আগে বসছি বলছি সাবজেক্টের আগে পড়বে তাহলে দে প্লে ক্রিকেট ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না তাহলে ডু বসামো নিশ্চয়ই কারণ ইএসও নাই তাহলে ডু ডুটা বসামো কোথায় সাবজেক্টের আগে প্রথমে ডু দে প্লে ক্রিকেট প্রশ্নবোধক চিহ্ন দিব না দ্বিতীয় ইন্টারোগেটিভ এটাকে করো হি লাইকস পটেটোস এটাকে ইন্টারোগেটিভ তুমি কিভাবে করবা যে ডু তাই না কিন্তু ইয়ের যে এস যে আছে এই জন্য ইয়ের যোগ করবো ডাস ডাস হি যখন এই যে এস বা ইয়েস এই এসটা কিন্তু ইয়েস হয়ে ডুর সাথে গেছে গা তাহলে এখানে লাইকের সাথে কি আর এস হবে আর হবে না এটা কিন্তু এখানে চলে গেছে ডাস হি তখন লাইকস থেকে আসবে লাইক পটেটোস বুঝো নাই ডাস হি লাইক পটেটোস প্রশ্নবোধক চিহ্ন হবে এটা দেখো উই ওয়েন টু স্কুল এখন ভার্বের পাস্ট ফর্ম আছে তাহলে কোন অক্সিলারি ভার্ব নিব আমরা ডিড নিব ডিড উই এখন ডিড যুক্ত সেন্টেন্সে ভার্বের কোন ফর্ম বসে প্রেজেন্ট ফর্ম বসে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি গো ডিড উই গো টু স্কুল ইন্টারোগেটিভ করছি হ্যাঁ